বিসমিল্লাহ রহমান রাহিম সম্মানিত সুধী আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন সম্মানিত সুধী অনেক গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে কথা বলবো সেটা হলো নতুন আয়কর আইন দু হাজার এ বিষয়ে নিয়ে কথা বলব তবে এখানে আরও একটি গুরুত্বপূর্ণ টপিকস সাথে ইনক্লুড করা আছে যে তেইশ অনুযায়ী সঞ্চয়পত্রে মুনাফা থেকে উচ্ছে কর কেটে রাখা হবে না তো এই টপিকসটা দেখে আপনারা সারপ্রাইজড হচ্ছেন যে এটা কি বলে সঞ্চয়পত্রের মুনাফা থেকে কুচ্ছে কর কেটে রাখা হবে না এটা কি হতে পারে এরকম অনেক ধরনের কোশ্চেন কিন্তু আপনার মাথার মধ্যে বা মনের মধ্যে কিন্তু ঘুরপাক খাচ্ছে যে উনি অযথা কি ধরনের এটা ভিডিও বানায় যে সঞ্চয়পত্রের মুনাফা থেকে কর কতন কেটে রাখা হবে না স্বাভাবিকভাবে আপনাদের মনের মধ্যে কোশ্চেন থাকাটাই স্বাভাবিক অথবা একটু আশ্চর্যজনিত হবেন যাই হোক এই প্রশ্নের উত্তরটা ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন যে আসলে সঞ্চয়পত্রের মনাফাতে কুচ্ছে কর কেটে রাখা হবে না এই কথাটা নতুন আয়কর আইন দু হাজার বাইশ তেইশে বলা আছে কিনা আপনারা জেনে থাকবেন গত সোমবার নতুন আয়কর আইন দু হাজার তেইশ মন্ত্রিসভায় খসড়া অনুমোদন দেওয়া হয়েছে এই মন্ত্রিসভায় উপস্থিত ছিলেন আমাদের বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সভাপতিত্বে এই নতুন খসড়া আয়কর আইন পাশ করা হয় তবে এটা সংসদে উপস্থাপনের মাধ্যমে পুরোপুরি যখন পাশ হয়ে যাবে তখন ফাইনালি চলে আসবে এখন কথা হলো এই যে নতুন আয়কর আইন দু হাজার বাইশ দু হাজার তেইশ অনুযায়ী সঞ্চয়পত্রের মুনাফা থেকে উচ্চ কর কেটে রাখা হবে না এটা কি সত্যি কিনা সেই বিষয়টুকুই শেয়ার করব তাহলে সম্মানিত সুধি আমরা আগে একটু দেখা দেখার চেষ্টা করব বর্তমান আইনে কি আছে দেখেন এখানে বলা রয়েছে আমরা একটু শেয়ার করি যে বিদ্যমান নিয়ম অনুযায়ী পাঁচ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগের ক্ষেত্রে আপনার পাঁচ পার্সেন্ট হারে এবং পাঁচ লক্ষ টাকার অধিক বিনিয়োগ হলে দশ শতাংশ হারে উচ্ছে কর্তন করা হয় এবং নতুন বিনিয়োগের ক্ষেত্রে বা সঞ্চয়পত্র ঋণু ক্ষেত্রে অথবা সঞ্চয়পত্রের মুনাফা যখন আপনার অ্যাকাউন্টে ক্রেডিট করবে সেই ক্ষেত্রে বলা রয়েছে রিটার্ন দাখিলের প্রমাণক ছাড়া আপনি এই বছর থেকে নতুন সঞ্চয়পত্র কিনতে পারবে না তার মানে রিটার্ন দাখিলের প্রমাণক আপনাকে জমা দিতে হবে এই হলো তিনটা আইন সেটা কি বাংলাদেশের যে ধরনের যে চার ধরনের সঞ্চয়পত্র রয়েছে মোটামুটি পেনশনার সঞ্চয়পত্র ছাড়া এই সবগুলোই যে পেনশনের সঞ্চয়পত্রের ক্ষেত্রে আমরা জানি যে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগের ক্ষেত্রে কর অব্যাহতি রয়েছে ওকে তাহলে পেনশনার ছাড়া অন্যান্য সঞ্চয়পত্রের ক্ষেত্রে পাঁচ লক্ষ টাকা বিনিয়োগের ক্ষেত্রে পাঁচ পার্সেন্ট হারে পাঁচ লক্ষের অধিক হলে দশ শতাংশ হারে এবং রিটার্ন দাখিলের প্রমাণক ছাড়া আপনি সঞ্চয়পত্র কিনতে পাচ্ছেন না এবং রিটার্ন দাখিলের প্রমাণক না জমা দিলে সেক্ষেত্রে আপনার উচ্ছে কর্তনের হার পঞ্চাশ পার্সেন্ট বেশি হয়ে যাবে অর্থাৎ পনেরো শতাংশ হয়ে যাবে এবং আরও বিষয়টা রয়েছে যে দুই লক্ষ টাকার অধিক দুই লক্ষ টাকা না আগের যেটা আইন ছিল দুই লক্ষ টাকা পর্যন্ত টিন সার্টিফিকেট লাগতো এবার বলা হয়েছে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত টিন সার্টিফিকেট লাগবে না কিন্তু বেশি হলে রিটার্ন দাখিল করতে হবে এটা হলো বর্তমান আইন তাহলে তাহলে এই নতুন আয়কর আইনে কি বলা রয়েছে এই নতুন আয়কর আইনে বলা রয়েছে যে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত আপনি যদি বিনিয়োগ করেন সেই বিনিয়োগের ক্ষেত্রে যে মুনাফা পাবেন সেই মুনাফার ক্ষেত্রে আপনার উচ্ছে কর কর্তন কেটে রাখা হবে না কর কর্তন করা হবে না আপনি পুরো টাকাটাই কিন্তু তুলে নিতে পারবেন তাহলে এটা সরকারের কেন এই সিদ্ধান্ত নিল এর পিছনে রিজনটা হলো মধ্যবিত্ত যে মানুষগুলো যারা পাঁচ লক্ষ টাকা পর্যন্ত সঞ্চয়পত্রে বিনিয়োগ করছেন তারা যেন বিনিয়োগের প্রতি উৎসাহিত হয় তারা যেন প্রপারলি মানে কর কতন ছাড়াই পুরো টাকাটা পেয়ে যায় কারণ যেহেতু পাঁচ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগের ক্ষেত্রে টিন সার্টিফিকেট লাগে না তো সেহেতু কর করকতনও কেটে রাখা হবে না এই বিষয়টুকুই কিন্তু আমাদের আয়কর আইন দু হাজার তেইশে সেটার আপনার মানে ইন্ট্রোডিউস করে মন্ত্রিসভায় পাশ করা হয়েছে সেটা আমরা একটু দেখি দেখেন বলা রয়েছে সঞ্চয় পত্রে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করে কোনো কর দিতে হবে না আপনি যখন সঞ্চয়পত্রের মুনাফা তুলতে যাবেন তখন আপনার মুনাফা থেকে উচ্ছে কর কেটে রাখা হবে না নতুন আয়কর আইনের উচ্ছে করের ধারায় এ বিধান রাখা হয়েছে বলা হয়েছে মধ্যবিত্তকে সুরক্ষা দিতেই আইনের খসড়ায় এই বিধান যুক্ত করা হয়েছে আইনটি সংসদে পাশ হলে পাশ হলে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগের ছোট সঞ্চয়কারীরা মুনাফার পুরো টাকাই হাতে পাবেন নতুন আয়কর আইনের এই খসড়ার অনুমোদন দেওয়া হয়েছে গত সোমবার মন্ত্রিসভার বৈঠকে কিন্তু আর একটা বিষয় যেটা আমি অলরেডি বলেছি সেখানে বলা হচ্ছে যে দুই বছর আগে প্রজ্ঞাপন জারি করে পেনশনের সঞ্চয় পত্রে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগের যে উচ্ছে কর অব্যাহতি রয়েছে সেটা বর্তমান মানে নতুন আইনেও অব্যাহতি রয়ে গেছে অর্থাৎ পেনশনের সঞ্চয়পত্রে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগের ক্ষেত্রে কর করতে হবে না তাহলে এখন বিষয়টা দাঁড়ালো যে আপনাদের যে সাত ধরনের সঞ্চয়পত্র রয়েছে সেই সাত ধরনের সঞ্চয়পত্রে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগের ক্ষেত্রে টিন সার্টিফিকেট লাগবে না এবং কোনো রকম উচ্ছে করকতন কেটে রাখা হবে না তার মানে পাঁচ পার্সেন্ট যে ট্যাক্সের রেট সেটা আর থাকলো না তার মানে আশা করা যাচ্ছে শুধু দশ পার্সেন্ট টুকু পাঁচ লক্ষ টাকার বেশি যে ব্যাপারটা সেটার ক্ষেত্রে আপনার যে আইন বা বলবৎ রয়েছে সেটাই থাকবে তাহলে সম্মানত শুধু আশা করছি আপনারা বুঝতে পারছেন নতুন এই আইন বাস্তবায়নের ফলে হয়তো ছোট ছোট বিনিয়োগকারীরা সঞ্চয়পত্রে বিনিয়োগের ক্ষেত্রে উৎসাহিত হবে যাই হোক সম্মানত সুধী ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবেন শেয়ার করবেন এবং কমেন্ট করবেন এবং যারা এখনও আমার চ্যানেলের মানে চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই তারা নতুন নতুন আপডেটেড ভিডিও পেতে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবে রাখবেন কারণ প্রতিনিয়ত আমাদের আপডেটেড ভিডিওগুলো আমাদের চ্যানেলের মাধ্যমে পাবলিশ করা হয় তাহলে সম্মানিত দর্শক আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম